ভাই অনেক মুসলিম দিদায় আছেন যে কিংফিশার এয়ারলাইন্সে চাকরি করা যাবে কিনা পরামর্শ দেন ভাই প্রশ্ন করলেন যে কিংফিশার এলায়েন্সে চাকরি করা ঠিক হবে কি প্রথমে বলছি এয়ারলাইন্স নিয়ে তারপর আসবো কিংফিশার এলায়েন্সে যাতে করে দুটো উত্তর মিশে না যায় যদি কোনো এয়ারলাইন্সে চাকরির কথা বলেন যখন কোনো কোম্পানি চাকরি করছেন যদি সেই কোম্পানির প্রধান কাজটা হারাম হয় তাহলে সেখানে চাকরি করাটা হারাম যে কোনো লেভেলে টপ লেভেল ডাউন লেভেল যে কোনো লেভেলে যেমন আপনি চাকরি করছেন ব্যাংকে ইন্টারেস্ট বা সুদ হারাম এখন ব্যাংকে যে চাকরি করেন না কেন যেমন অফিস গার্ড বা ক্লার্ক অ্যাকাউন্টেন্ট সব পোস্টই কারণ এর প্রধান কাজটাই হচ্ছে হারাম আবার ধরেন চাকরি করছেন এমন কোম্পানিতে যার সামান্য কিছু কাজ হচ্ছে হারাম যেমন ধরেন ফাইভ স্টার হোটেলে চাকরি করার সেখানে বার আছে বার থেকে আয় হয়তো দুই বা পাঁচ পার্সেন্ট মোট আয়ের প্রধান আয়টা হচ্ছে তাদের হোটেলের রুম ভাড়া দিয়ে সামান্য কিছু কাজ হারাম তবে আপনি সরাসরি সে ডিপার্টমেন্টে কাজ করবেন না যেখানে হারাম কাজটা হয় যদি আপনি বারের ওয়েটার হিসেবে কাজ করে থাকেন তাহলে হারাম তবে রিসেপশনে চাকরি করলে কোনো সমস্যা নেই কাজ করতে পারেন লোন নিতে সমস্যা নেই তবে যদি বারের ওয়েটার হিসেবে চাকরি করেন কাউকে অ্যালকোহল সার্ভ করছেন তাহলে সেটা হারাম একইভাবে এয়ারলাইন্সের চাকরি এয়ারলাইন্সের কাজগুলো প্রধানত হারাম না তবে যেহেতু বেশিরভাগই এয়ারলাইন্সই সবগুলো নয় বেশিরভাগই অ্যালকোহল সার্ভ করে মদ সার্ভ করে পার্সার অথবা এয়ার হোস্টেস আর অ্যালকোহল সার্ভ করাটা হারাম এমন অ্যারলায়েন্সে চাকরি করা যারা অ্যালকোহল সার্ভ করে সেখানে পারসার হিসেবে বা এয়ার হোস্টেসের চাকরি সেটা হারাম কারণ মদ সার্ভ করতে হবে কিন্তু ধরুন আপনি এজেন্ট বা গ্রাউন্ড স্টাফ এরকম হলে সমস্যা নেই এবার আসছি কিংফিশার এয়ারলাইন্সে এর উত্তরটা আলাদা দিচ্ছি কেন কারণ কিংফিশারের প্রধান কাজটা একটা অ্যালকোহল কোম্পানি এটা প্রধান কাজ হচ্ছে অ্যালকোহল তাহলে অ্যালকোহল প্রস্তুত করে কিংফিশার কোম্পানিতে চাকরি করা হারাম এখন কিং কিংফিশার এয়ারলাইন্সে চাকরি করা যাবে কিনা এখানেও আপনারা ভালো করে দেখবেন এই কোম্পানির উদ্দেশ্য কি অ্যালকোহলকে উৎসাহিত করার জন্য কিনা এখন অনেক কোম্পানি ছদ্ম বিজ্ঞাপন দেখায় যেমন এ দেশের আইন অনুযায়ী অ্যালকোহলের বিজ্ঞাপন দিতে পারবেন না খবরের কাগজ বা টেলিভিশনে তারা কি করে ছদ্ম বিজ্ঞাপন দেখায় ছদ্ম বিজ্ঞাপন মানে পরোক্ষভাবে তাহলে পরোক্ষভাবে নিরানব্বই ক্ষেত্রে তারা বলবে অ্যালকোহলের কথা কিন্তু সেই বিজ্ঞাপনে খুব ছোট করে লেখা থাকবে পানি তবে বিজ্ঞাপনটা অ্যালকোহলের এগুলো ছদ্ম বিজ্ঞাপন তার মানে টেবিলের নিচ থেকে এখন সরাসরি আমাদের দেশে অ্যালকোহলের বিজ্ঞাপন দেওয়া নিষিদ্ধ ধরেন আপনার ম্যাগাজিন বা নিউজ পেপার আছে আপনার জন্য এই বিজ্ঞাপন নেওয়া হারাম বলতে পারবেন না এখানে তো বলছে পানি ভারতের সরকার অনুমতি দিতে পারে ইসলাম অনুমতি দেবে না ঠিক এবার কিংফিশার এয়ারলাইন্স আমি জানি না এই এয়ারলাইন্স অ্যালকোহলকে উৎসাহিত করে কিনা তবে এয়ারলাইন্সের বিজ্ঞাপনগুলো একই লাইনে যাচ্ছে যে কোম্পানিটা অ্যালকোহলের আর এ ব্যাপারে আমি নিশ্চিত যে তারা সেখানে নিজেদের ব্র্যান্ডের অ্যালকোহলই সার্ভ করবে তাহলে এয়ার হোস্টেস বা পার্সারের চাকরি করা আমি জানি না তারা সার্ভ করে কিনা আমি জানি না এ ব্যাপারে তবে সেখানে অ্যালকোহল সার্ভ করা হলে এই দুটো চাকরি হারাম গ্রাউন্ড স্টাফ হলে আপনাকে খুঁজে দেখতে হবে এদের উদ্দেশ্যটা কি। যদি নিশ্চিত হন এটা আলাদা কোম্পানি কোন সম্পৃক্ততা নেই শুধু নামটা এক তাহলে সমস্যা নেই নামটা যেমন ধরেন সিটি সিটি ব্যাংক 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 চালু করেছে ইসলামিক শাখা একটা প্রচলিত যেখানে সুদ লেনদেন হয় সিটি চাকরি করা হারাম তবে এদের ইসলামিক শাখা বেশিরভাগ কাজ হারাম তবে এই কাজটা যদি এদের সাথে মূল ব্যাংকের সংযোগ না থাকে নামটা সিটি ব্যাংক এমনিতে চাকরি করা হারাম তবে সেখানে ইসলামিক শাখা যদি থাকে এখানে চাকরিটা আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই যদি সরাসরি সংযোগ না থাকে আর হিসাবটা আলাদা করা হয় বুঝলেন আগে আপনাকে দেখতে হবে যে কিংফিশার এয়ারলাইন্স আর কিংফিশার অ্যালকোহল কোম্পানি এদের মধ্যে সম্পর্কটা কি যদি পুরোপুরি আলাদা হয়ে থাকে অ্যালকোহলকে যদি উৎসাহিত করা না হয় যদি হয় আমি জানি না আল্লাহ মালুম যদি দুই কোম্পানি সরাসরি সম্পর্ক থাকে তাহলে যে কোনো পোস্টে চাকরি হারাম তবে যদি সম্পূর্ণ আলাদা হয় তাহলে অ্যালকোহল সার্ভের চাকরিটা এয়ারস্ট্রেস বা পার্সারের চাকরি হারাম অন্য কিছু হলে অনুমতি আছে আপনাকে এভাবে সবকিছু দেখে সিদ্ধান্ত নিতে হবে আশা গুরুত্বটা পেয়েছেন ওয়া খিরুয়ন আলহামদুলিল্লাহ রেবিল্লা আলমিন